ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে তৈরি করা মঞ্চে ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল 4:10 দিকে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে, এতে সাবেক ও বর্তমান নেতাদের অনেকে আহত হন। আহত ব্যক্তিদের কয়েকজন সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ বলেন, প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি লোক মঞ্চে ওঠায় মঞ্চ ভেঙে পড়ে। এ ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। আমি